সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। মাস্টার্স শেষ পর্বের রাজসিংহের ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমি রাজসিংহ উপন্যাসটি নিয়ে আলোচনা শুরু করেছি। আমরা গত ক্লাসে রাজসিংহ উপন্যাসের কাহিনী অংশ এবং এর গঠনশৈলী আলোচনা করেছি। আজকে আমরা আরো কিছু বিষয় রাজসিংহ উপন্যাসের আলোচনা করব, চরিত্রগুলো নিয়ে, রাজসিংহ উপন্যাসের নামকরণ নিয়ে এবং রাজসিংহ উপন্যাসের নায়ককে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা হয়তো ঐতিহাসিকতা বিচার করব, সেটি হয়তো সম্ভবত এই ক্লাসে সম্ভব হবে না। আমরা আগামী ক্লাসে রাজসিংহ উপন্যাসের ঐতিহাসিকতা বিচার করব। শিক্ষার্থীবৃন্দ, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে নামকরণ। কেন এই উপন্যাসটির নামকরণ রাজসিংহ করা হলো? বঙ্কিমচন্দ্র নিজেই বলেছেন যে উপন্যাসে তার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল, এই রচনাটি উপন্যাসটি রচনা করবার উদ্দেশ্যে তার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল রাজপুতদের বাহুবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। সেজন্য তাকে অনেকখানি কল্পনার আশ্রয় নিতে হয়েছে, কারণ রাজপুতদের শক্তি এবং সাহস অবিসংবাদিত হলেও বাহুবলে শ্রেষ্ঠত্ব স্বীকার্য কিনা সেটিও বিচার্য বিষয়। রাজসিংহ উপন্যাসের বঙ্কিমচন্দ্র রাজসিংহকেই কেন্দ্রীয় পুরুষ রূপে চিহ্নিত করেছেন এবং সেই কারণেই তিনি গ্রন্থটির নাম করেছেন রাজসিংহ। রাজসিংহের যে পরিচয় তিনি ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে রাজসিংহ একাধারে ধর্মরক্ষক, অসামান্য বীরত্ব, বুদ্ধি এবং ঔদার্যের আধার। প্রথম আবির্ভাবেই রাজসিংহ একাকী 4 জন দস্যুকে অবলীলাক্রমে পরাজিত করেছেন। পরবর্তী অংশে বিস্তৃততর পরিসরে তার সামগ্রিক ব্যক্তিত্বের পূর্বাভাস রূপে এই ঘটনাটি বিশেষ রূপে স্মরণ করা যেতে পারে। তিনি কেবলমাত্র বীরত্বের পরিচয়ই দেননি, তিনি হৃদয়ের পরিচয়ও দিয়েছেন। মানিকলাল তাকে হত্যা করতে উদ্যত, কিন্তু তিনি যখন মানিকলালকে পরাস্ত করলেন তখন কিন্তু তাকে ক্ষমার মধ্য দিয়েই নিজের কাছে টেনে নিয়েছেন। পরবর্তীকালে রাজসিংহ ঔরঙ্গজেবের মতো প্রবলতর শক্তির বিরুদ্ধে তিনি সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, কিন্তু ঔরঙ্গজেবকে পর্যদুস্ত করে তার প্রাণ রক্ষা করেছেন এবং উদার মানবধর্মের দ্বারা পরিচালিত হয়ে তিনি কিন্তু বিপর্যস্ত শত্রুর সঙ্গেও সম্মানজনক সন্ধির প্রস্তাব করেছেন এবং একজন ক্ষত্রিয় বীরের যে ধর্ম সেটি তিনি পালন করেছেন। রাজসিংহকে আমরা একাধারে দেখতে পাই, তিনি একজন বিচক্ষণ সেনাপতি। একদিকে তিনি তার ব্যক্তিগত বীরত্ব, অন্যদিকে তার রণকৌশল। প্রথমবার তিনি খুবই অল্প সংখ্যক সৈন্য নিয়ে চঞ্চল কুমারীকে উদ্ধার করেছেন, দ্বিতীয়বারের যুদ্ধে তিনি ঔরঙ্গজেবের যে বিশাল সৈন্য দল সে তাদেরকে গিরিরন্ধ্রে অবরুদ্ধ রেখে ক্ষুধায় তৃষ্ণায় অর্ধমিত করে তিনি অসীম রণচাতুর্যের পরিচয় দিয়েছেন। সুতরাং রণক্ষেত্রে যেমন তিনি ঔরঙ্গজেবকে পরাস্ত করেছেন তেমনি পর্যদুস্ত করেছেন তিনি প্রেমের ক্ষেত্রেও। যে চঞ্চল কুমারী ঔরঙ্গজেবের প্রস্তাবকে ঘৃণায় প্রত্যাখ্যান করেছেন, তিনি আবার সাদরে রাজসিংহকেই আপনার হৃদয়ে বরণ করে নিয়েছেন। দুর্ধর্ষ মোগল সৈন্য সামান্য এক ক্ষুদ্র রাজার হাতে বারবার বিপর্যস্ত হয়েছে এবং বঙ্কিমচন্দ্র ঔরঙ্গজেবকে রাজসিংহ অপেক্ষা অনেক বেশি অপমান এবং বিপর্যয়ের পাত্র তুলবার একটি চেষ্টা করেছেন। সেই কারণেই বঙ্কিমচন্দ্র, যেহেতু ইতিহাসের চরিত্র এবং বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্যই হচ্ছে রাজসিংহের বীরত্ব বা হিন্দুর বাহুবল বা রাজপুতদের বাহুবল, সেই কারণেই তিনি কিন্তু এই উপন্যাসটির নামকরণ রাজসিংহকেই তিনি প্রধান চরিত্ররূপে দেখাবার চেষ্টা করেছেন এবং এই উপন্যাসটির নামকরণ তিনি করেছেন রাজসিংহ। আমরা এবার আরেকটি প্রশ্ন যেটি আসতে পারে, যে তাহলে এই উপন্যাসের নায়ক আসলে কে? আমরা যদি নায়ক বিচার করতে যাই, নায়ক যে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী যে নায়কের সংজ্ঞা নির্দেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নয়তি ইতি নায়ক,
যিনি ঘটনাকে টেনে নিয়ে যান প্রথম থেকে শেষ পর্যন্ত, তার কোনো কাজ কিংবা বেদনা গ্রন্থকে একটি পরিণামের দিকে পরিচালিত করে, পরিণামের অভিমুখে পরিচালিত করে, তিনি হচ্ছেন নায়ক। এখন তাহলে রাজসিংহ উপন্যাসের নায়ক আসলে কে? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকার একটি কথা বলেছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে এই রাজসিংহ উপন্যাস একটি ঐতিহাসিক উপন্যাস, কিন্তু এর আসলে দুটো অংশ, একটি অংশ হচ্ছে ইতিহাস, দ্বিতীয়টি অংশ হচ্ছে উপন্যাস। তিনি বলছেন যে এক যে উপন্যাস এবং ইতিহাস, এই দুই অংশের মাঝখানে আছে আসলে রূপনগরের রাজকন্যা, তার এক পাশে হচ্ছে ঔরঙ্গজেব, অপর পাশে হচ্ছে রাজসিংহ। সেখানে ঔরঙ্গজেব কিংবা রাজসিংহকে কেন্দ্রীয় চরিত্র রূপে গ্রহণ করা যায়, কিন্তু এখানে তাদেরকে নায়ক বলা যাবে কি না এটি নিয়ে সন্দেহ আছে। তিনি বলছেন যে রাজসিংহ উপন্যাসের নায়ক ইতিহাসের অংশে হচ্ছে তিনজন, একজন হচ্ছেন ঔরঙ্গজেব, দ্বিতীয়জন রাজসিংহ, এবং তৃতীয়জন হচ্ছেন বিধাতা পুরুষ। কারণ রাজসিংহ কিংবা ঔরঙ্গজেবের দুইজনের কার্যকলাপই এখানে বড় হয়ে আসে নাই, অনেকটুকু সেখানে বিধাতাও এখানে কাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছেন, তিনি কাহিনীকে পরিচালনা করেছেন অনেক ক্ষেত্রে। আর দ্বিতীয় যে অংশ উপন্যাস অংশ, সেইখানে বলছেন যে উপন্যাস অংশের নায়ক আছে কিনা জানি না, কিন্তু এখানে নায়িকা হচ্ছেন জেবুন্নেসা। কারণ রাজসিংহকে নায়ক বলা যায় না এই কারণে যে রাজসিংহের বীরত্ব আছে, মহত্ব আছে, কিন্তু কেবলমাত্র বীরত্ব কিংবা মহত্ব থাকলেই হবে না, তার চরিত্রের মধ্যে অনুরাগের ছবি তেমন ভাবে পাওয়া যায় নাই। তিনি ঔরঙ্গজেবকে পরাস্ত করেছেন, চঞ্চল কুমারীর তাকে প্রশস্তি করেছেন কিংবা চঞ্চল কুমারী তাকে বরণ করে নিয়েছেন, কিন্তু চঞ্চল কুমারীর প্রতি তার যেই মনোভাব সেটিকে ঠিক প্রেমিক বলা যাবে না, তিনি হয়তো একটি জাতীয় কর্তব্যবোধ দ্বারা অনুপ্রাণিত হয়েই অসহায় হিন্দু কন্যার সম্মান রক্ষার ভারটি গ্রহণ করেছেন। প্রচণ্ড শক্তির বিরুদ্ধে তিনি নির্ভীক হৃদয়ে এগিয়ে এসেছেন, কিন্তু সেই প্রচণ্ড বীর রাজসিংহের মানে সুরক্ষিত বর্মের অন্তরালে প্রেমের যে করুণ একটি ছবি হয়তো পাঠক আশা করেছিলেন সেটি কিন্তু সেখানে লক্ষ্য করা যায়নি। সুতরাং সেই প্রেমের প্রবল প্রেরণাটি রাজসিংহ এবং চঞ্চল কুমারীর মধ্যে কোনো সেতুবন্ধন রচনা করেনি। রাজসিংহ বীরের ধর্ম পালন করেছেন, তিনি শরণাগতকে রক্ষা করেছেন, আর চঞ্চল কুমারীর লক্ষ্য হচ্ছে বিধর্মী বাদশার পরিবর্তে সজাতীয় একজন বীরকে প্রতিরূপে গ্রহণ করা। সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর রাজসিংহকে সকল গুণ থাকা সত্ত্বেও, ধীরদত্ত গুণ সমন্বিত সদ্বংশজাত ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও কিন্তু তাকে একমাত্র নায়ক বলতে পারেননি। আবার বঙ্কিমচন্দ্র যে ঔরঙ্গজেবকে আমাদের সামনে এসেছেন, তার সাফারিংস, তার প্রবল আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আমাদেরকে এমনভাবে অভিভূত করে যে আমরা ঔরঙ্গজেবকেও ফেলে দিতে পারি না, তাকেও কেন্দ্রীয় চরিত্র রূপে আমরা গ্রহণ করতে বাধ্য হই। ঔরঙ্গজেবের ব্যক্তিত্ব, তার বার্ধক্যজর্জর শরীরে প্রেমের পিপাসা তাকে যে মানবিক রূপদান করেছে, রাজসিংহের মধ্যে সেই মানবিকত্বের পরিচয় কিন্তু আমরা তেমনভাবে পাই না। চঞ্চল কুমারীকে ঔরঙ্গজেব প্রেমের দৃষ্টিতে হয়তো চাননি, কিন্তু নির্মল কুমারীর সঙ্গে তার যে পরিহাস, সেখানে কিন্তু ক্রূর শঠ কিংবা কৌশলী যে ঔরঙ্গজেবকে আমরা পাই তার পরিবর্তে বরং একটি প্রেমহীন ব্যর্থ হৃদয়ের যে বেদনা বিহ্বলতা সেটিও প্রকাশ পেয়েছে তার মন্তব্যে। তিনি বলছেন যে দুনিয়ার বাদশাহ হইলেও কেহ সুখী হয় না, কাহারও স্বাদ মিটে না, এ পৃথিবীতে আমি কেবল তোমায় ভালোবাসিয়াছি কিন্তু তোমাকে পাইলাম না, তোমায় ভালোবাসিয়াছি অতএব তোমায় আটকাইব না, ছাড়িয়া দিব, তুমি যাহাতে সুখী হও তাহাই করিব, যাহাতে তোমার দুঃখ হয় তাহা করিব না, যদি কখনো আমা হইতে তোমার কোনো উপকার হয় তাহা জানাইও, আমি তাহা করিব। সুতরাং ঔরঙ্গজেবের মতো একজন প্রবল প্রতাপশালী বাদশার সেই বাদশাহী জীবনের অন্তরালে যে একটি শুষ্কর ব্যথাতুর হৃদয় ছিল সেদিকেও কিন্তু বঙ্কিমচন্দ্র আমাদেরকে আকর্ষিত করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। চঞ্চল কুমারীর প্রত্যাখ্যান, যুদ্ধের বিপর্যয় এবং অসহায় অবরোধের দিনগুলোতেও কিন্তু বাদশার প্রতি আমাদের যে সহানুভূতি বা পাঠকের যে সহানুভূতি আসে
রাজসিংহ কিংবা চঞ্চল কুমারী কুমারীর যে বিবাহের সংস্থান কিংবা বিবাহের ঘোষণা বা মিলনের যে ছবি সেটি কিন্তু তেমন ভাবে অভিভূত করে না। সুতরাং ঐতিহাসিক অংশের মধ্যে খানিকটা কমেডি হয়তো এখানে এসেছে, কিন্তু এর পাশাপাশি দিল্লির বাদশাকে কিন্তু একেবারে বর্ণহীন বলা যাবে না। সুতরাং যেখানে ট্র্যাজেডির সুর আছে, সেখানে বাইরের যুদ্ধে পরাজয়ের বেদনা এবং অন্তরের যুদ্ধে না পাওয়ার অতৃপ্তি, সেইখানে পাঠকের মন গভীরভাবে আকৃষ্ট হয়। সুতরাং সুখের মধ্যে যে আনন্দ, তদপেক্ষা বেদনার মধ্যে যে সুখ, তার স্বাদ অধিকতর মিষ্ট। তোমরা জানো যে বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণব পদকর্তাগণ বিরহের পদেই বেশি সাফল্য দেখিয়েছিলেন। আর বিধাতা পুরুষকে রবীন্দ্রনাথ যেটি নায়ক রূপে উল্লেখ করেছেন, তার বিশেষ কারণ হচ্ছে এই যে চঞ্চল কুমারীকে লাভ করেছেন রাজসিংহ ঔরঙ্গজেবের মতো একজন প্রবল প্রতিদ্বন্দ্বীকে পর্যুদস্ত করে। তিনি অনেক পরিমাণে দেবকুলপ্রিয় বলে এই ঘটনা ঘটেছে। ঔরঙ্গজেব শক্তিতে রাজসিংহের চেয়ে অনেক বড়, হৃদয়ের আসক্তির ক্ষেত্রেও তিনি রাজসিংহের অপেক্ষা প্রবল, কিন্তু বিধাতার অদৃশ্য বন্ধ বিধানে যুদ্ধ এবং প্রেম দুটো ক্ষেত্রেই ঔরঙ্গজেবের পরাজয় ঘটেছে। সুতরাং বঙ্কিমচন্দ্র এই রাজসিংহ উপন্যাসে আমরা ঠিক নায়ক যেটি রবীন্দ্রনাথ বলেছেন যে তিনজনই হচ্ছে নায়ক, ঔরঙ্গজেব, রাজসিংহ এবং বিধাতা পুরুষ। এবার যদি আমরা উপন্যাস অংশে আসি, কাহিনীর অংশে সবচেয়ে বেশি জীবন্ত চরিত্র হচ্ছে জেবুন্নেসা, কারণ মোবারকের প্রতি ঔরঙ্গজেবের প্রণয় আছে, প্রত্যাখ্যান আছে, কিন্তু এই মানে সবচেয়ে উজ্জ্বল চরিত্র হচ্ছে জেবুন্নেসা। তিনি ঔরঙ্গজেবের দুহিতা, ঐশ্বর্য দম্ভ এবং লালসার লুব্ধ জীবনের তলে তার যে একটি সাধারণ নারী উপেক্ষিত অবস্থায় ছিল সেটি কিন্তু বঙ্কিমচন্দ্র খুব চমৎকারভাবে দেখিয়েছেন। জেবুন্নেসা অনেক পুরুষের সঙ্গে মিলনের খেলা খেলেছেন। আমরা উপন্যাসের প্রথম দিকে দেখি মোবারকের প্রতি তার যে আচরণ, তার ধারণা ছিল যে বাদশাহজাদিরা কেবলমাত্র ভোগ করে কিন্তু প্রেম করে না, পুরুষ কেবলমাত্র বিলাসের সামগ্রী, এবং সেই বিলাসেরই একটি উপকরণ হচ্ছে মোবারক। সেটি জেবুন্নেসার অন্তরে যে মোবারকের প্রতি কোনো প্রেম ছিল সেটিও কিন্তু খুব সে হয়তো উপলব্ধি কখনোই করতে পারে নাই। সে কারণে দরিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে জেবুন্নেসা যেদিন মোবারকের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করেন সেদিন কিন্তু তার অন্তরে কোনো সহানুভূতি কিংবা প্রেম স্পষ্ট হয়ে উঠে নাই। কিন্তু যেদিন তিনি মোবারককে হারালেন সেদিন থেকে তার আত্ম উপলব্ধি এবং সেই উপলব্ধি দিয়ে তিনি অনুভব করলেন যে বাদশাহজাদির মিথ্যা আবরণের অন্তরালে যে তার যে অনস্বীকার্য নারীসত্তা সেটি তিনি অনুভব করলেন, এবং তার তখন তার সেই মিথ্যা দম্ভ ভুলুণ্ঠিত হলো। সুতরাং তিনি যে নারী, তিনি যে প্রেমিকা, তিনি যে দরিয়ার মতোই একই প্রেম সমুদ্রের দিকে ছুটে চলেছেন তা তার স্পষ্ট হয়ে উঠেছে। সেই কারণে সর্বাপেক্ষা বলা চলে যে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের সর্বাপেক্ষা স্পষ্ট এবং সুন্দর চিত্রিত চরিত্র হচ্ছে জেবুন্নেসা। তার চরিত্র কাহিনী এবং সবকিছুর সঙ্গে প্লট চরিত্র সব কিছুর মধ্যেই তার বিষয়টি জেবুন্নেসা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই মোগলের সঙ্গে রাজপুতদের বা চঞ্চল কুমারীর কে নিয়ে এই যুদ্ধের পেছনের উস্কানিদাতাও কিন্তু জেবুন্নেসা, আবার শেষ পর্যন্ত সেই চঞ্চল কুমারীর মাধ্যমেই কিন্তু তার এবং মোবারকের এক ধরনের মিলন ঘটেছিল। সুতরাং কাহিনীর অংশের প্রধান চরিত্র এবং সমস্ত গ্রন্থে ক্রমবিকাশের ধারায় সবচেয়ে বেশি জীবন্ত চরিত্র হচ্ছে জেবুন্নেসা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন রাজসিংহ উপন্যাসের চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে রাজসিংহ উপন্যাসে অনেকগুলো চরিত্র আছে, ঐতিহাসিক এবং অনৈতিহাসিক। রাজসিংহ, ঔরঙ্গজেব, জেবুন্নেসা প্রধান তিনটি ঐতিহাসিক চরিত্র, এছাড়াও উদিপুরী, যোধপুরী, চঞ্চল কুমারী এরকম আরো কিছু চরিত্র আছে। এছাড়া অনৈতিহাসিক কিছু চরিত্র আছে, যেমন মোবারক, দরিয়া, মানিকলাল, নির্মল কুমারী ইত্যাদি ইত্যাদি। আমরা বঙ্কিমচন্দ্রের বৈশিষ্ট্য অনুযায়ী মানে সবসময় অন্যান্য উপন্যাসগুলোতে দেখা যায় যে জোড়া বেঁধে চরিত্রগুলোকে উপস্থাপনের একটি রীতি বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আছে। আমরা সেই রকম কিছু চরিত্রের তুলনামূলক আলোচনা এখন করব। প্রথমে যেই চরিত্রটি আলোচনা করব, যেই দুটো চরিত্র আমরা তুলনামূলক আলোচনা করব, রাজসিংহ এবং ঔরঙ্গজেব, চঞ্চল কুমারী, উদিপুরী,
জীবন্যস্য এবং নির্মল কুমারী, মানিকলাল ও মোবারক এবং দরিয়া চরিত্রটি নিয়েও আমরা কথা বলবো। প্রথমেই আমরা আসি রাজসিংহ এবং ঔরঙ্গজেব এই চরিত্রগুলোর তুলনায়। রাজসিংহ এবং ঔরঙ্গজেব একজন রাজা আর একজন সম্রাট। তোমরা একটি রাজ্যের অধিপতি রাজা, কিন্তু একজন রাজা কিন্তু সম্রাট হতে পারেন না। 16টি রাজ্যের অধিকারী না হলে কিন্তু তাকে সম্রাট বলা যাবে না। সুতরাং একজন সম্রাট রাজা হতে পারেন, কিন্তু একজন রাজা কিন্তু সম্রাট হতে পারেন না। রাজসিংহ হিন্দু রাজ্যের রাজা, সংকীর্ণ রাজ্যের এক উদার ধীরদত্ত ক্ষত্রিয় লক্ষণাক্রান্ত প্রৌঢ় রাজা হচ্ছেন রাজসিংহ, যিনি ক্ষমাগুণে ভূষিত। নারীর ধর্ম রক্ষার জন্য কঠিন যুদ্ধেও তিনি পরাণমুখ নন। অন্যদিকে সম্রাট বা বাদশাহ ঔরঙ্গজেব বিস্তীর্ণ ভারতখণ্ডের সংকীর্ণ চিত্ত এবং নিষ্ঠুর সম্রাট, যিনি সাম্রাজ্য লাভের জন্য ভাইদেরকে হত্যা করেছেন এবং বৃদ্ধ পিতাকেও তিনি বন্দী করে রেখেছিলেন। তিনি ক্রূর এবং প্রতিহিংসা পরায়ণ। ক্ষুদ্র বালিকা চঞ্চল কুমারীকে শাস্তি দেওয়ার জন্য তিনি ক্রোধ চঞ্চল। রাজসিংহ চঞ্চল কুমারীকে উদ্ধারের সময় তার আপন সৈনিকদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, ঔরঙ্গজেবের মধ্যে কিন্তু নিজ সৈনিকদের প্রতি সেই মনোভাব দেখা যায়নি। এমনকি আপন দুহিতা জীবন্যস্যার জন্য তার মধ্যে সেরকম কোনো কারুণ্য লক্ষ্য করা যায় না। পরবর্তীকালে তিনি জীবন্যস্যার প্রতি করুণা, যখন বিয়ের সংবাদ পেলেন, তিনি করুণা ঘন যে রূপ দেখিয়েছেন, কিন্তু সেই রূপের অন্তরালে একটি তার নির্মম হৃদয়ই প্রকাশ পেয়েছে, তার প্রমাণ পাওয়া যায় যখন তিনি মোবারককে পদোন্নতি দিয়ে আবার যুদ্ধক্ষেত্রে পাঠান। রাজসিংহ দয়াশীল, মৃত্যু পথযাত্রী শত্রুকেও তিনি আহার প্রদান করেন, ঔরঙ্গজেবের কাছে সন্ধির প্রস্তাব পাঠান। বঙ্কিমচন্দ্র রাজসিংহ গ্রন্থে ধর্মপরায়ণ ক্ষুদ্র রাজ্যের রাজা এবং বিবেকহীন সম্রাটের পরিচয় রূপে সন্ধি করিয়েছেন। এটি উভয় চরিত্রেরই বৈশিষ্ট্যের আলোকে অন্য এই উপন্যাসের অন্যান্য যে চরিত্রগুলো সেগুলোকেও আমরা এখন বিচার করব। দ্বিতীয় যেই জোড়া নিয়ে আমরা কথা বলবো, চরিত্রের জোড়া চরিত্র নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে চঞ্চল কুমারী এবং উদিপুরী। চঞ্চল কুমারী তার আপন নারী ধর্ম রক্ষার জন্য সর্বস্ব পণ করেছে। তার জীবনে যেমন আদর্শবাদ, তেমনি বিধর্মীর হাত থেকে আত্মসমর্পণের চেয়ে মৃত্যুকে সে শ্রেয় মনে করেছে, এবং এই যে মনোভাব সেটি বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে। অন্যদিকে উদিপুরীকে দেখা যায় যে উদিপুরী হচ্ছে রাশিয়ার জর্জিয়া অঞ্চলের মেয়ে। দাস ব্যবসায়ীদের দ্বারা সে এই দেশে, এই উপমহাদেশে আনা হয়েছিল এবং দারাশিকো তাকে বিয়ে করেছিলেন। দারাশিকোর খ্রিস্টানি পত্নী ছিলেন তিনি, এবং দারাশিকোর মৃত্যুর পরে ঔরঙ্গজেবকে তিনি বিয়ে ঔরঙ্গজেব তাকে বিয়ে করেন। এবং দেখা গেল যে যেই মানে সে স্বামীর মৃত্যুর পরে স্বামীর হত্যাকারীকে সে পতিত্বে বরণ করেছে, এবং তার জীবনে ধর্ম কিংবা নারী ধর্ম নয়, বরং ভোগ বিলাস এবং অপরিমেয় সুরাশক্তি তার প্রাধান্যই তার চরিত্রে প্রকাশ পেয়েছে। সেই বিলাসী জীবনের প্রতি প্রচণ্ড রকমের অনুরক্তি এবং সুরার প্রতি প্রচণ্ড আসক্তি প্রকাশ পেয়েছে। এরপরে যে দুটো চরিত্র নিয়ে কথা বলবো, সেই দুটো চরিত্র হচ্ছে জীবন্যস্য এবং নির্মল কুমারী। এই দুটো চরিত্রেও বঙ্কিমচন্দ্র আত্মসংযম এবং নারী জীবনের উশৃঙ্খলতার আদর্শগত পার্থক্য দেখিয়েছেন। রাজসিংহ চঞ্চল কুমারীর মতো নির্মল কুমারীও ধর্মানুচরণকেই তার জীবনের আদর্শ ভেবেছেন। ধর্মানুচরণের পাশাপাশি সে বিচিত্র বুদ্ধিরও একজন এবং পরিহাস প্রদীপ্ত একজন মানুষ। জীবন্যস্যার জীবনেও সত্যকার ভালোবাসা প্রথম দিকে দেখা যায় নাই। ইন্দ্রিয় সাধনার অনেক পুরুষের মধ্যে মোবারক একজন। তিনি কামের সাধনা করেছেন, আত্মসংযম শিখেননি। নির্মল কুমারী তার সখীর প্রতি প্রখর কর্তব্য বোধে বিপদেও ঝাঁপ দিয়েছেন। ঔরঙ্গজেবের প্রতি তার প্রেমকে তিনি কঠোর কর্তব্য বোধে প্রত্যাখ্যানও করেছেন। জীবন্যস্যার তীব্র প্রতিহিংসায় মোবারকের মৃত্যু বিধান করেছেন, এবং বলা যেতে পারে যে নির্মল কুমারী এবং জীবন্যস্যার চরিত্র দুটো মূলত রাজসিংহ এবং ঔরঙ্গজেবের যে চরিত্র সেই চরিত্রদ্বয়েরই ধারা অনুসারী। আমরা এরপরে আলোচনা করব মানিকলাল এবং মোবারক এই দুটো চরিত্র নিয়ে। এই দুটো চরিত্রের মধ্যে কিন্তু খুব বেশি তুলনা করা যায় না। দুজনেই সেনাপতি। মোবারকের স্বপ্ন বিবাহ এবং বাদশাজাদির সাথে তার বিবাহ হয়েছে, আর মানিকলালের নির্মলের সাথে কোর্টশিপ হয়েছে। দুজনেই সৈনিক। মানিকলাল দস্যু থেকে সেনাপতি হয়েছে, মোবারক সেনাপতি ছিল।
মানিকলাল কখনোই রানা রাজসিংহের বিরুদ্ধাচরণ করেনি, কিন্তু আমরা মোবারককে দেখেছি যে দুইবার সে বিরুদ্ধাচরণ করেছে আওরঙ্গজেবের। একবার নারীর ধর্ম রক্ষা করতে গিয়ে, দ্বিতীয়বার মানিকলালের ঋণ পরিশোধ করতে গিয়ে। প্রতিকূল দৈব তার দুই প্রেমিকার কাছ থেকেই মোবারককে বীরের মৃত্যু দিয়েছে। প্রথমবার সে বেঁচে গেলেও দ্বিতীয়বার সে বাঁচতে পারেনি। তবে মানিকলালের চেয়ে মোবারকের চরিত্র পাঠক মনকে বেশি সহানুভূতিশীল করে। মানিকলালকে বলা যেতে পারে টাইপ চরিত্র, কিন্তু মোবারক তার ব্যক্তি চরিত্রের রহস্যময় গভীরতায় পাঠককে এক ধরনের তার প্রতি আকৃষ্ট করে, কিংবা পাঠককে এক ধরনের রসানন্দে নিমজ্জিত করে। আমরা একেবারে শেষ যেই চরিত্রটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দরিয়া। দরিয়া হচ্ছে মোবারকের প্রথম পত্নী, এবং রাজসিংহ উপন্যাসের যে কাহিনী অংশ সেখানে দুটো নারী চরিত্র লক্ষ্য করা যায়, একটি হচ্ছে জীবন্যসা এবং দ্বিতীয়টি হচ্ছে দরিয়া। এবং দুই নারী কিন্তু মোবারকের জীবনে মৃত্যু বিধান করেছে। দরিয়া মোবারকের পত্নী, সে নৃত্য গীত প্রেমে ঐকান্তিকতায় পরিপূর্ণ, এবং তিনি মোবারককে আবদ্ধ করে রাখতে চান। এবং জীবন্যসার প্রতি মোবারকের যে প্রেম, এটি তাকে উন্মত্ত করে তোলে। এবং তিনি যখন ভুজঙ্গ দর্শনে মোবারকের মৃত্যু সংবাদ পান, তখন তিনি পুরুষ বেশে মোবারক মানে উন্মত্ত হয়ে যান, এবং পরবর্তীকালে তিনি পুরুষ বেশে মোবারকের সঙ্গী হন এবং মৃত্যুদশা থেকে তাকে উদ্ধার করেন। প্রণয় প্রতিহিংসা যখন একটা শেষ পর্যন্ত মোবারকের সাথে যখন জীবন্যসার বিবাহের সংবাদ তিনি পান, প্রণয় প্রতিহিংসা যখন ঈর্ষান্বিত দরিয়ার জীবনকে বিপর্যস্ত করে, তখন বিকৃত মস্তিষ্ক দরিয়া স্বহস্তে মোবারককে হত্যা করে। এবং যে আপনকে পাওয়ার জন্য যাকে যে অপ্রাপ্য তাকে ধ্বংস করে দেওয়ার মধ্যেই হয়তো সে তার নিজের প্রেমের পরিসমাপ্তি খুঁজবার চেষ্টা করেছে। শিক্ষার্থীবৃন্দ, রাজসিংহ উপন্যাসের যে পাত্রপাত্রী সবাই আভিজাত্যপূর্ণ, রাজকুমারী চঞ্চল আভিজাত্য গর্বিতা নারী, সেই সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী রাজার সংঘর্ষেরও তিনি কারণ। নির্মল আভিজাত্যহীন হয়েও রাজনৈতিক সংঘর্ষে ভূমিকা পালন করেছে রাজসিংহের প্রতি চঞ্চল কুমারীর প্রেম স্বজাতি প্রীতি হেতু। মোবারক এবং জীবন্যসার প্রণয় কাহিনী রূপায়ণে বঙ্কিম কৃতিত্বের পরিচয় দিয়েছেন। মুসলিম বিদ্বেষী বঙ্কিমচন্দ্র কখনো কখনো নিজের অজান্তেই মুসলিম চরিত্রগুলোর প্রতি বিশেষ দরদ দেখিয়েছেন। মোবারক এবং জীবন্যসার চরিত্র সেরকমই একটি ঘটনা। জীবন্যসা ঐতিহাসিক চরিত্র, কিন্তু ঐতিহাসিক তথ্য তার জীবনে তেমন প্রভাব বিস্তার করেনি। তার হৃদয়ের জ্বালা এবং অন্তর্দ্বন্দ্বই এই উপন্যাসে অঙ্কিত হয়েছে। প্রথম পর্যায়ে মোবারকের প্রতি তার অবজ্ঞা মিশ্রিত অনুকম্পা, দ্বিতীয় পর্যায়ে প্রেমের অনিবার্য পরিণতিতে তার দীনরূপ, সবশেষে প্রণয়ীর আকস্মিক মৃত্যুতে তার ব্যর্থ জীবনের রিক্ততা দর্শনে পাঠক চিত্ত আকুল হয়। আমরা এতক্ষণ যে বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাসের আলোচনা করলাম, সেখানে প্রধান কৃতিত্ব বলা যেতে পারে এই যে, তিনি একদিকে ইতিহাস প্রসিদ্ধ রচনার মধ্যে চরিত্রমূলক শৃঙ্খলা যোজন করেছেন, অন্যদিকে ব্যক্তিগত জীবন ইতিহাসের গতিবেগকে সঞ্চার করেছেন। সুতরাং দুই ভিন্ন প্রকৃতির উপাদানের মধ্যেই তিনি একটি অপূর্ব সমন্বয় গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা, আমরা বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের চরিত্রগুলো নিয়ে আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা রাজসিংহ উপন্যাসের ঐতিহাসিকতার প্রসঙ্গটি বিচার করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।